চালু করো। নমস্কার দর্শক, আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি হাওড়া ফসল রোডে। এখন এই জায়গাটা প্রচণ্ড আন্দোলনকারীরা এখানে জমা করেছেন, প্রচণ্ড আন্দোলনকারী জমা রয়েছে। আপনারা চ্যানেলে থাকুন, বেশি কথা বলবো না, পুরো লাইভ টেলিকাস্ট লাইভ দেখাবো আপনাদেরকে। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, চলে আসো, চলে আসো। এই এখন গ্যাস বেলুন গ্যাস ছেড়েছে, বাগানি গ্যাস ছেড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা প্রচণ্ড মানুষ এখানে হু হু করে আসছেন। কি অবস্থা দেখুন, দেখি দাদা একটু চলে দেখি, সামনের দিকে এগিয়ে আসো একটু। এই দেখতে পাচ্ছেন আপনারা সবাই প্রচন্ড ইয়ে করছে, ইতো একটা ফায়ার করেছিল, এখন কাদানি গ্যাস ছেড়েছে। স্টপ করো, এখানে জল কামান ছাড়ছে, যারা যারা স্নান করে আসেননি আন্দোলনকারী তাদের উপরে জল দিচ্ছেন। জল দিয়ে কি মানে কি বোঝাতে চাইছে আমি এটুকুনি বুঝতে পারছি না, দেখুন কিভাবে জল ফায়ার করছে। হ্যাঁ, এগুলো কোনো মানে হয়? দর্শক আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আন্দোলনকারীকে হাঁপানোর চেষ্টা করছে জল কামান নেবে। আবার ডান দিকটা এখানে ভাঙচুর হচ্ছে, এখানে সবাই আন্দোলনকারী এসছেন, সবাই বিক্ষোভ করছেন। আমাদের একটাই দাবি, জাস্টিস চাই, আর কিছুই না। হাজার হাজার লোক, হাজার হাজার আন্দোলনকারী এসছেন, আমাদের দাবি শুধু একটাই, আমাদের শুধু একটাই দাবি। আমার চারিদিকে গৃহস্থ আপনারা দেখাচ্ছি, আমাদের পিছনে প্রচুর দর্শক দাঁড়িয়ে, প্রচুর আন্দোলনকারীদের দাঁড়িয়ে আছেন। উপাস থেকে আবার জল খায় কমান, জল ফায়ার করছে। আমরা ন্যায় সুবিধা চাইতে এসে আজকে এই অবস্থা দেখতে পাচ্ছেন। আপনাদের মতামত সব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের ছোট বোনটা আজই করে যে দুর্ঘটনা ঘটানো, এর বিচার চাইতে এসে হাজার হাজার মানুষেরা তার বিচার চাইতে এসে আজকে দেখে এই পরিস্থিতি এখানে দাঁড়িয়ে আছে। এখানে যে কোনো মুহূর্তে কি হওয়ার আছে কিছু বলা যাচ্ছে না, প্রচুর রিস্ক নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ওদিকে টিন দিয়ে ব্যারিকেড করা ছিল, সেগুলো সব ভাঙানো হয়ে গেছে, সব ভেঙে দেওয়া হয়েছে। তো দর্শক এক্ষুনি ওখানে ব্যারিকেডে কাজ করা হয়েছিল, সবাই এখন জল কামান মারছে, দেখতে পাচ্ছেন জল কামান মারছে, ঠিক আছে। ছত্রভঙ্গ করে দিচ্ছে, এখন জল কামান মারা স্টার্ট হয়ে গেল, জল কামান বন্ধ করে স্টার্ট হয়ে গেল। আপনাদের পুরো লাইভ দেখাচ্ছি, ব্যাস হাওড়া ফসল রোডের উপর দাঁড়িয়ে আছি গাইস। এখন এই কন্ডিশন যা দেখতে পাচ্ছেন, যাওয়ার কোনো উপায় নেই, পুরো একদম রাস্তা পুরো ব্লক করে দেওয়া আছে। কতটা এগোতে পারবো আমি জানি না, যতটা পারছি এখান থেকে আপনাদেরকে শেয়ার করছি। স্টপ করো, কেটে দাও। এখানে হয়ে গেছে, ¡Gracias!
rule, world justice. পুরো লাইভ দেখানো হচ্ছে বিয়ার্স বছর, এখানে কোনো ইয়ে হায়া হয় না, আপনারা পুরো সরাসরি দেখতে পাবেন। পুরো পুলিশ বেগে পুরো দাঁড়িয়ে আছে, সবার একই চেয়ে একই দাবি, জাস্টিস। দর্শক আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, মোটামুটি নবান্ন এখনো অনেকটা দূরে। এই রাস্তাটার নামটা কি দাদা? এই রাস্তাটা কি নাম? এই রাস্তা এখন এখান থেকে নবান্ন অনেকটা দূরে, এখান থেকে পুরো ভেকেট করা আছে, যাওয়ার কোনো উপায় নেই।